মদিনা থেকেই শুরু হয়েছে, সেখান থেকেই সর্বপ্রথম মাদ্রাসা স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আস্তে আস্তে 1866 সালে ব্রিটিশ বিতাড়িত আন্দোলন যখন নাকি আমাদের উলামায়ে কেরামগণ করছিলেন, তৎকালীন সময় দেখেছে ব্রিটিশরা যখন নাকি এদেশের মুসলমানদের উপরে, এদেশের জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতনে স্টিম রোলার চালাচ্ছিল, তখন তার প্রতিবাদ করতে গিয়ে উলামায়ে কেরামরা অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন, ফাঁসি কাষ্ঠে ঝুলেছিলেন। এক সময় যেই জায়গার মধ্যে, যে ভারতবর্ষের মধ্যে প্রতিটা ঘরে ঘরে আলেম ছিল, দেখা গেছে ব্রিটিশদের নির্যাতনের ফলে এমন হয়ে গেছে যে কোনো এলাকার মধ্যে কোনো একজন মুসলমান মৃত্যুবরণ করলে তাকে কাফন দাফন করবে সেই অবস্থান, সেই পর্যায়ের কোনো লোক ছিল না। তখন উলামাই দেওবন যারা, যাদেরকে বলা হয় তাদের পূর্বসূরী যারা নাকি ছিলেন, ওনারা চিন্তা করলেন যে উলামায়ে কেরাম যেন আরও হয়, কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত লোকজন তৈরি হয়, সেই জন্য আমাদেরকে সরকারের প্রভাব মুক্ত একটা প্রতিষ্ঠান গড়তে হবে। আর সেই সরকারের প্রভাব মুক্ত থাকার জন্যে 1866 সালে দারুল উলুম দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছিল। দারুল উলুম দেওবন প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল যে মানুষকে আল্লাহওয়ালা হিসেবে গড়ে তোলা, কোরআন এবং সুন্নার শিক্ষায় শিক্ষিত করা। আর এর উদ্দেশ্য ইহা ছিল না যে মাদ্রাসার শিক্ষিতরা চার দেওয়ালের ভিতরে থাকবে আর সরকারকে তুষামুদ করে সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা এনে চলবে, এ ধরনের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। বরং তাদের লক্ষ্য ছিল মুজাহিদ তৈরি হবে এবং ইসলাম বিরোধী যত শক্তি আছে, দুর্নীতিবাদ চক্র যারা নাকি আছে, স্বৈরাচার যারা নাকি আছে এবং জবরদখলকারী যারা নাকি ছিল, তাদেরকে উৎখাত করে ইনসাফ এবং কোরআন সুন্নাহ শাসন প্রতিষ্ঠিত করা, এটাই ছিল দারুল উলুম দেওবন প্রতিষ্ঠার মূল লক্ষ্য। অত্যন্ত পরিতাপের বিষয় আজ আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য থেকে অনেককে দূরে সরে যাচ্ছি। আমাদের নিকট অতীত আমরা দেখছি আমাদের এই কওমি উলামায়ে কেরামরাই জাতির নেতৃত্ব দিয়েছেন। যখন যেই ধরনের সমস্যা হয়, চাই ধর্মীয় ইস্যুতে হোক আর রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো বিষয় হয়ে থাকুক, সেইগুলির প্রতিবাদ এবং অন্যায়ের জুলুমের প্রতিবাদ করেছেন উলামায়ে দেওবন্দ। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার পর থেকে একটি দল সরকারের তুষম শুরু করেছেন, যা আজকে এই প্রেস ক্লাবের মতন জায়গার মধ্যে আমাদের বলতে হচ্ছে এটা কোনো ভাবে গ্রহণযোগ্য না। এই জন্য হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই 1978 সালে এক মিটিংয়ে বলেছিলেন যে স্বীকৃতি, আল্লাহ স্বীকৃতি আমাদের জন্য যথেষ্ট, সরকারি স্বীকৃতির প্রয়োজন নাই, সরকারি স্বীকৃতিটা হবে দেওবন্দিয়াতের সাথে গাদ্দারি। আমরা বাস্তব এখন তাই দেখছি। ভাইর আমার সময় অনেক স্বল্প, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, কিন্তু আমরা যে উদ্দেশ্যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল, যেমনি ভাবে আমাদের আকাবেররা কওমি অঙ্গনের নেতৃত্ব দিয়েছেন, গোটা জাতির নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকেও তাদের পদঙ্ক অনুসরণ করে চলতে হবে। আজ দেখা যাচ্ছে যে হক কথা বলনেওয়ালা মানুষ নেই। আমার তো বিশ্বাস এদেশে যদি কওমি মাদ্রাসা না থাকতো, তাহলে আমাদের এই দেশের মধ্যে ইসলামী শিক্ষা, কৃষ্টি কালচার কোনো কিছু থাকতো না। কওমি মাদ্রাসা না থাকলে মুসলমানদের অস্তিত্ব থাকতো না। এক সময় এই ঢাকার মধ্যে অধিকাংশ মসজিদের মধ্যে নামাজ পড়লে নামাজ হতো না। তার কারণ যে তৎকালীন সময় কওমি মাদ্রাসা ছিল না। কওমি মাদ্রাসা না থাকার কারণে মানুষ সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করবে সেই ব্যবস্থা ছিল না। তো কোরআন শরীফ ভুল পড়লে তার নামাজ কালাম ইত্যাদি তো কারো হবে না। তো উলামায়ে দেওবন
বিশেষ করে হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাই, পীরজি হুজুর রহমাতুল্লাহি আলাই, ওনারা মুফতি দীন মোহাম্মদ খান রহমাতুল্লাহি আলাই, ওনারা এই ঢাকাকে কওমি মাদ্রাসার মাধ্যমে উলামায়ে কেরাম দিয়ে সাজিয়েছিলেন, আর যার ফলে আজ প্রত্যেকটি মসজিদে মসজিদে মাদ্রাসায় মসজিদে মসজিদে মাদ্রাসা হয়েছে, এবং সেখান থেকে কোরআন পাঠ করানোওয়ালা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে সেই ধরনের লোক তৈরি হয়েছে। আর বিশেষ করে এই কওমি ছাত্ররাই শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মধ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করে তারা খ্যাতি অর্জন করেছেন, এবং সারা বিশ্বের মধ্যে যখন নাকি প্রতিযোগিতা হয় সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বিশেষ করে কওমি মাদ্রাসার মধ্যে যে সকল ছাত্ররা পড়াশোনা করেছে তারাই এক নম্বর দুই নম্বর হয়ে এ দেশের সুনাম অর্জন করছেন। তা আমাদেরকে এই কওমির যে ধারা আছে এই শিক্ষা ধারাকে অব্যাহত রাখতে হবে, এবং কওমি মাদ্রাসাকে ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র হাত থেকে জাতিকে রক্ষা করতে হবে। আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমাদের আকাবেররা যেই চিন্তাধারার উপরে কওমি মাদ্রাসা রেখে গেছেন, আমরা যেন সেই চিন্তাধারার উপরে কওমি মাদ্রাসাকে পরিচালিত করি। যদি এর বাহিরে কেউ কিছু করতে চান আমরা সেটাকে মেনে নিব না। আর এমনিভাবে আমাদের নিজস্ব যে সকল বিষয়গুলি আছে, যদি কারো ব্যক্তিগত কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটা নিরসন করার জন্য আমরা তার সাথে আলোচনা করব। এইগুলি যেন সামাজিক গণমাধ্যমের মধ্যে কাউকে উলঙ্গ করা সেটা না হয় সেটাও আমরা খেয়াল করতে হবে। আমরা পরস্পরে এমন কিছু করব না যেটাতে আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের আকাবের আসলাফদের চিন্তাধারা অনুযায়ী কওমি মাদ্রাসা ঐতিহ্যকে ধরে রাখার তৌফিক দান করুক।